হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্ট্রি এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাসে তোমাদের সামনে যেটা তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে সেটা হচ্ছে শতকরার ক্লাস তো আমাদের আজ থেকে কিন্তু তোমাদের রেলওয়ের যে ওয়াইসিটি বুক রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হচ্ছে প্রত্যেকে অবশ্যই লাইক করবে তোমরা বিগত দিনগুলিতে যেভাবে সোমনাথ স্যারের কাছে এবং ভিক্ট্রি এডুকেশনের কাছে ছিলে আশা করি পরবর্তীতেও থাকবে এবং আমাদের যে ক্লাস খুব সুন্দরভাবে করতে থাকবে আমি তোমাদের ওয়াইসিটি ধরে একদম এক দুই করাবো আমি ওয়াইসিটি থেকেও কি করেছি না ওগুলোকে টাইপ ভাগ তোমাদের কি হয় হয় সুবিধা যেমন এই যে শতকরা চ্যাপ্টারটা আমি শুরু করছি অর্থাৎ আরিথমেটিক শুরু করছি এই অ্যারিথমেটিক কি হচ্ছে না এই শতকরা চ্যাপ্টার গুলোতেও তোমাদের টাইপ অনুযায়ী ভাগ করেছি অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স একদম শতকরার বেসিক অঙ্ক আজকে যে পার্টটা হবে একদম বেসিক পার্ট হবে এই ক্লাসগুলোর নাম দিয়েছি আমি সুপার হিরো ক্লাস কেন না কারণ একদম যারা অঙ্ক পারো না তাদের জন্য এই ক্লাসগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসগুলো আমি তোমাদের একদম ছোট্ট ছোট্ট যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু ইন ডিটেলস আলোচনা করব তাই প্রত্যেকে ক্লাসটাকে মন দিয়ে দেখবে চ্যানেলটিকে লাইক করবে এবং ভিডিওগুলিকে শেয়ার করবে এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে তো প্রথমে আমি শতকরা সম্পর্কে একটু বেসিক কথা বলি দেখো শতকরা মানে কি মানে হচ্ছে মধ্যে কত অর্থাৎ একশোর মধ্যে যে তুমি সেটাকে প্রকাশ করবে সেটাকেই আমি বলছি কিন্তু শতকরা বলছি যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট মানে কি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে পাঁচ অর্থাৎ একশোর মধ্যে পাঁচ কথাটা বলা হয়েছে তাই এটাকে আমরা বলছি কি ফাইভ পার্সেন্ট তাহলে এই ফাইভ পার্সেন্টকে যখনই পার্সেন্টেজ থাকবে তখনই আমরা কিরকম লিখতে পারি যে লিখতে পারি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড অর্থাৎ এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুই হাজার শূন্য অর্থাৎ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমার একের কুড়ি তার মানে কি করলাম আমি দেখো একটা শতকরাকে আমি ভগ্নাংশে রূপান্তরিত করলাম কি বললাম একটা শতকরাকে আমি ভগ্নাংশে রূপান্তরিতকরণ করলাম বা রূপান্তরিত করলাম কিন্তু মনে রাখবে এই যে শতকরাকে আমি ভগ্নাংশে রূপান্তরিত করলাম তখনই তোমরা শতকরাকে ভগ্নাংশে রূপান্তরিত করবে যখনই কিন্তু সেখানে পার্সেন্টেজ লেখা থাকবে এবার মনে করো তোমাকে দিয়েছে একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে মনে করো তোমাকে দেখো চারের পাঁচ দিয়ে দিয়েছে এই চারের পাঁচকে তুমি যখন পার্সেন্টেজে রূপান্তরিত করবে তখন কি হবে না চারের পাঁচকে তুমি যখন ফের পার্সেন্টেজে রূপান্তরিত করবে তখন কি হবে না একে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে যখন আমরা কি করছি না যখন আমরা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে রূপান্তরিত করছি তখন কি করছি একশো দিয়ে গুণ করছি আর যখন পার্সেন্টেজকে ফ্যাকশনে রূপান্তরিত করছি তখন কি করছি না একশো দিয়ে ভাগ করছি অর্থাৎ পার্সেন্টেজ লাগানো আছেই মানে কি করে তোমাকে বুঝতে হবে যে ওখানে একশো দিয়ে ভাগ হবে এটা কেন বললাম কারণ অনেক সময় তোমাদের মিক্স যখন দিয়ে দেয় মিক্স অঙ্ক যখন দিয়ে দেয় তখন এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয় সেইগুলো কিন্তু পরীক্ষায় আসেই আমি দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা ওয়াইসিটির প্রশ্ন এখানটা একদম সুন্দরভাবে সাজানো রয়েছে বেশিরভাগটাই বাংলায় আমি রেখেছি কিন্তু যেগুলো বাংলা ইংলিশের কোনো ব্যাপারই নেই মানে নর্মালি তোমরা বুঝতে পারবে সেগুলো আর কি ইংলিশে রয়েছে বাট ম্যাক্সিমামটা আমি বাংলাতেই রেখেছি ম্যাক্সিমাম আমার যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু বাংলাতেই রয়েছে একদম টাইপ ওয়াইজ এখানে সাজানো রয়েছে পুরো ক্লাস একদম প্রথম থেকে আমি তোমাদের শুরু করেছি একদম যেমন আমার পেইড ব্যাচে আমি ক্লাস নেই পেইড ব্যাচে আমি কীরকম করে প্রথমে সুবিদ্যাসের দাসের কনসেপ্টগুলো করাই এবং তারপর রেলের প্রিভিয়াস ইয়ার্স করাই কারণ বাংলার জন্য সুবির বেস্ট বই সুবির দাস করানো হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তারপর রেলের পিডিয়া শেষ করানো হবে একদম ডিটেল আলোচনা হবে অঙ্কে কোনো চাপ নেই এবার তোমাদের জিআই ক্লাসও আসবে আসতে দেখো তাহলে চারের পাঁচকে আমি যখন ভগ্নাংশে রূপান্তরিত মানে শতকরে রূপান্তরিত করব কি করবো বলেছিলাম যে চারের পাঁচকে আমি একশো দিয়ে গুণ করব। তাহলে কি হয়ে যাবে পাঁচ দুয়ে দশ শূন্য কুড়ি চারে এইটটি পার্সেন্ট বলবে স্যার আপনার ভুল হয়েছে কিনা একটু চেক করুন ঠিক আছে চেক করছি ভাই আবার পার্সেন্টকে আমি যদি ফ্র্যাকশানে রূপান্তরিত করি তখন কি হবে না এইট ডি ডিভাইডেড বাই একশো কাটাকুটি করে দাও শূন্য শূন্য কেটে দাও দু চারে আট দু পাঁচে দাও চারের পাঁচ তার মানে মিললো অর্থাৎ চারের পাঁচই হয়ে যাচ্ছে উত্তর তাহলে আমার যদি কখনো ফ্র্যাকশান দেয় এরকম থার্টি সেভেন আপন ওয়ান বাই টু পার্সেন্টেজ তাহলে সেখান থেকে আমি কত পার্সেন্টেজ বলতে পারি তা থার্টি সেভেন আপন ওয়ান বাই টু পার্সেন্টেজকে এই যে টোটাল যে ভগ্নাংশটাকে আমি কি করব প্রথমে এটাকে মানে কি বলবো নিয়ে আসবো তাহলে কী করবো থার্টি সেভেন ইন্টু টু প্লাস ওয়ান তাহলে থার্টি সেভেন ইন্টু দুই দুই করলে কত হয় সাত দুই চোদ্দ চার হায় থাকলে তিন দুই ছয় কে সাত চুয়াত্তর থেকে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই দুই পার্সেন্ট আমি কি বলেছিলাম পার্সেন্টেজ থাকলে একশো দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ তুমি পঁচাত্তর বাই দুইকে যদি একশো দিয়ে ভাগ করো তাহলে ইন্টু একশো কাটাকুটি করলে কত পঁচিশে পঁচাত্তর পঁচিশটা একশো আট থেকে আমি লিখতে পারি তিনের আট পার্সেন্টেজ ঠিক আছে তুমি ফের ওই সরি তিনের আট পার্সেন্টেজ বলছি তিনের আট লিখতে পারি তুমি ফের তিনের আটকে যদি একশো দিয়ে গুণ করো তিনের আটকে যদি তুমি একশো দিয়ে গুণ করো তাহলে যে নাম্বারটা আসবে সেটা কিন্তু তোমার কি হবে সেটা কিন্তু তোমার আবার ওই পার্সেন্টেজ হবে তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসতে গেলে আমরা একশো দিয়ে ভাগ করছি আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে গেলে কি করবো একশো দিয়ে গুণ করবো দেখবে অনেক এরকম পঞ্চাশ টাকাকে টাকাকে একশো পঁচিশ টাকা প্রথমে একটু বেসিকটা বলে নিই তারপরে তোমাদের অঙ্কে চলে যাবো একশো পঁচিশ টাকার শতকরায় প্রকাশ করো শতকরায় প্রকাশ করো তাহলে ভালো করে বুঝবে যে পঞ্চাশ টাকাকে প্রকাশ করতে হবে কার শোধ করায় না একশো পঁচিশ টাকার শোধ করায় আমাকে কি করতে হবে প্রকাশ করতে হবে ভাই যখনই এরকম তোমাকে অঙ্ক বলবে তুমি কি করবে যত টাকার শোধ করায় প্রকাশ করতে হবে সেটা সবসময় কি থাকবে না সেটা সবসময় হরে থাকবে অর্থাৎ না পঞ্চাশ বাই একশো পঁচিশ তোমার হয়ে যাচ্ছে হান্ড্রেড অর্থাৎ কি পঁচিশ দুয়ে পঞ্চাশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দুয়ে শূন্য পাঁচ শূন্য শূন্য অর্থাৎ কুড়ি দুয়ে কি হয়ে যাবে ফর্টি পার্সেন্ট কিন্তু যদি এটা তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিত ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিত তখন তোমাকে কিন্তু ভ্যালুটাকে একই করতে হবে দেখো এখানেও টাকা দিয়েছে এখানেও টাকা দিয়েছে তাই তুমি এখানে ফর্টি পার্সেন্ট করতে পেরেছো কিন্তু যদি তোমাকে এটা দিত যে পাঁচ মিটারের পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ পাঁচ মিটারের কত শতাংশ সমান আমি বলতে পারি পাঁচ সেন্টিমিটার দেখো তোমাকে প্রশ্নে কি বলেছে পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দেখো ভালো করে বোঝো পঞ্চাশ টাকাকে একশো পঁচিশ টাকার শতকরা প্রকাশ করো আর পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার তার মানে কি না পাঁচ মিটারের কত শতাংশ বলতে মানে পাঁচ মিটারটা কোথায় থাকবে পাঁচ মিটারটা তোমার হচ্ছে হরে থাকবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ডিভাইডেড বাই পাঁচ মিটার না পাঁচ মিটারটাকে তোমাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে আর পাঁচ মিটার সমান পাঁচশো সেন্টিমিটার তাহলে পাঁচ ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু হচ্ছে হান্ড্রেড শূন্য 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 কাটলাম পাঁচ একে পাঁচ অর্থাৎ আমরা কি বলতে পারি ওয়ান পার্সেন্ট উইড বি তোমরা যদি পাঁচ পাঁচ কেটে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে দাও তাহলে কিন্তু ভুলে বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে বেসিক জিনিস ক্লিয়ার হয়েছে চলো এবার আমরা আস্তে আস্তে অঙ্ক চলে যাই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্স তোমরা এটা ওয়াইসিটির বুকে পেয়ে যাবে সম্ভবত টাইপ নম্বর ফোরে কিন্তু তোমরা যদি খেয়াল করো ওয়াইসিটির বইতে তোমরা টাইপ নাম্বার পাবে এটা কিন্তু এটাকে আমি কেন ফার্স্ট টাইপে রেখেছি কারণ ভাই ফার্স্ট টাইপটা সবসময় শতকরা দিয়ে শুরু হবে ফার্স্ট টাইপটা কখনো ভাষার অঙ্ক দিয়ে শুরু হতে পারে না এরপর আমি তোমাদের প্রত্যেকটা টাইপ ওয়াইজ করাবো যেমন তোমাদের যদি বলি যে বৃদ্ধি হ্রাস তারপরে ধরো পাস ফেল তারপরে ধরো উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল তারপরে নাম্বার বেশি পাবে কম পাবে তারপরে শতকরা বৃদ্ধি শতকরা হ্রাস তারপরে ভোটারের অঙ্ক তারপর ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক সেভিংসের অঙ্ক ইত্যাদি প্রভৃতি যত ধরনের সম্পত্তি অর্ধেক অংশ দিয়ে দিচ্ছে প্রত্যেকটা টাইপ তোমাদের কিন্তু একটা একটা করে করিয়ে দেব এবং এগুলো করে নিলে তোমরা কিন্তু ওয়াইসিটির বই তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে চলো দেখি যদি একটি সংখ্যা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এগারো হয় তাহলে সংখ্যাটি হলো তাহলে এগুলো খুব ইজি একটা সংখ্যা এক্স আমি একদম ইজিভাবে বোঝাচ্ছি কবে এসেছে এনটিপিসির টি এসেছে ভাই এনটিপিসির পরীক্ষা ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে তোমরা জানো যে ম্যাথ জিআই এবং সায়েন্স বিশেষ করে জিকে ম্যাথ জিআই জি ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ চলো অঙ্ক করা যায় আমি এগুলো বেসিক প্রসেসে একদম বেসিক এবং শর্টকাট উভয় মিলে করাচ্ছি যারা মনে করছো এগুলো সহজ তারা আজকের ক্লাসে চলে যাও পরবর্তী ক্লাস থেকে আমার দেখো কেন না আজকের ক্লাসে আমি বেসিক থেকেই শুরু করবো তোমাদের তাহলে এক্স 27.5 টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এক্স কেন ভাই এটা পার্সেন্টেজে রয়েছে পার্সেন্টেজ থাকলে তাকে একশো দিয়ে ভাগ করবো আমি বলেছি তাহলে এক্স ইন্টু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই একশো টু কত এগারো তাহলে এক্স এগারোয়াল টু কত হবে দেখো এগারো ইন্টু একশো ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এবার তুমি এখানে পয়েন্ট লিখিয়ে দিয়ে এখানে একটা দশ দিয়ে গুণ করে দাও এবার এটা কাটাকুটি করে দেখো এগারো ডিভিজিবিলিটি রুল তোমরা জানো কি হয় না অড নাম্বারের ইভেন্ট বা অড নাম্বার এই প্লেস বিয়োগ ফল যদি এগারো ধরে ডিভিজিবল হয় তাহলে সেটা এগারোটা ডিভিজিবিল হয় দেখো দুশো পঁচাত্তর পাঁচ যুক্ত দুই সাত সাত মাইনাস সাত জিরো এগারো দিয়ে ডিভিজিবল তার মানে পুরো নাম্বারটাই এগারো দুই ডিভিজিবল তাহলে এগারো দিয়ে ভাগ করো তাহলে কি হবে দেখো এগারো দিয়ে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ এগারো পাঁচে পঞ্চান্ন পঁচিশ আর এটা তুমি করে দাও পঁচিশ চারে একশো পঁচিশ শূন্য শূন্য তাহলে উত্তর কত হয়ে গেল ফর্টি অর্থাৎ সংখ্যাটা কত ফর্টি তার মানে ফর্টি এ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইজ ইকুয়াল টু এগারো অপশান সি উইল বি ইউর রাইট অ্যান্সার ফর্টি সি ফর চায়না নেক্সট প্রশ্ন

আমি সেভেন্টি ফাইভ যোগ করলাম তাহলে সেই নাম্বারটা পেলাম তাহলে আমাকে এখানে বলেছে যে সংখ্যাটি কত অর্থাৎ মান বার করতে হবে দেখো আমি এখানে করবো পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর চারে একশো থ্রি এক্স বাই ফোর মাইনাস এই এক্সটাকে এদিকে নিয়ে চলে এসো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন্টি ফাইভ তাহলে বোঝা বোঝা যাচ্ছে ক্যালকুলেশনটা বোঝো তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ

বোঝা যাচ্ছে যেরকম তোমাকে অঙ্ক বলবে বেসিক থেকে শুরু করেছি যারা অঙ্ক ক্লাস মানে অঙ্ক সবে শুরু করছো রেলের প্রিপারেশনের জন্য তাদের জন্য এই ক্লাসগুলো যথেষ্ট বেনিফিশিয়াল পরের প্রশ্ন দেখো এর মান নির্ণয় করো যদি কে পার্সেন্ট অফ টু এইটি ইজ ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট অফ থ্রি ফিফটি হয় খুব ভালো প্রশ্ন কিন্তু ভাই খেয়াল করবে এইখানে আমি কোন কোন জায়গাগুলো খেয়াল করতে হবে সেটাও বলে যাচ্ছি তোমাদের ঠিক আছে দেখো এখানে কি বলেছে কে পার্সেন্ট বলেছে কে অফ বলেন কে পার্সেন্ট বলেছে তার মানে পার্সেন্ট যেখানেই দেখিও ভাই এক্স পার্সেন্ট দেখিয়েছ মানে এক্স বাই হান্ড্রেড অর্থাৎ যেখানেই পার্সেন্টেজ দেখবে সেখানেই তুমি একশোর মধ্যে ওকে কম্পেয়ার করবে কে পার্সেন্ট অফ ওয়ান এইটি তার মানে কে বাই হান্ড্রেড ইন্টু টু এইটি ইজ ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট ফিফটি বাই হান্ড্রেড ইন্টু থ্রি ফিফটি তুমি এগুলো যত বড় হবে মানে যত আস্তে আস্তে অঙ্কে পাকা পোক্ত হবে তত ফিফটি পার্সেন্ট অফ থ্রি ফিফটি মানে থ্রি ফিফটি ডিভাইডেড বাই টু তুমি চট করে করে ফেলতে পারবে যেহেতু তোমাদের আস্তে আস্তে অঙ্ক হচ্ছে তাই আমি একদম জিরো লেভেল ক্যালকুলেশন থেকে দেখাচ্ছি ঠিক আছে কাটাকুটি করো শূন্য শূন্য কেটে দাও সবসময় যখন দশ থাকবে আর ওপরে আঠাশ আছে তুমি যদি দুই দিয়ে কেটে দাও তাহলে আবার তোমাকে ভাগ করতে হবে দরকার নেই কী করে দাও কে ইন্টু টু পয়েন্ট এইট করে দাও ঠিক আছে এখানে করে দাও শূন্য শূন্য কেটে দাও পাঁচ দুয়ে দশ থ্রি ফিফটি ডিভাইডেড বাই কী করে দাও থ্রি ফিফটি ডিভাইডেড বাই টু তাহলে থ্রি ফিফটি ডিভাইডেড বাই টু আর এখানে ইন্টু টু পয়েন্ট এখানে আঠাশ আর এখানে দশ করে দাও একই ব্যাপার আঠাশ বাই দশটাকে এখানে না করে করতে পারো অসুবিধা নেই তাহলে আমি কাটাকুটি করি দেখো সাত দিয়ে কাটা যাবে সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত শূন্য শূন্য ঠিক আছে আমি যদি কাটাকুটি করি দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই পঁচিশে পঞ্চাশ তাহলে কি হচ্ছে দেখো পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ ডিভাইডেড বাই টু দেখো প্রথমে আমার তো ছয় আসবে দুই ছয় বারো প্রথমে যদি ভাগ করি দুই দুই ছয় বারো আসবে দেখো ছয় দিয়ে এখানে দুটো অপশন আছে ষাট আছে পয়েন্ট আছে এই একশো পঁচিশ তো ভাগ যেতে পারবে না দেখো আমি পুরো ভাগটা না করে উত্তর দিতে পারবো একশো পঁচিশ দিয়ে তো দুই কে ভাগ যাবে না কারণ এখানে তো অড নাম্বার রয়েছে ইভেন নাম্বার থাকলে তবেই দুই দিয়ে ডিভিজিবল হয় তার মানে অবভিয়াসলি একটা ফ্র্যাকশন ডিজিট আসবে এবং অপশন সি উইল বি ইওর রাইট অ্যান্সার আমি ডাইরেক্ট বলে দিতে পারবো সিক্সটি টু পয়েন্ট ফাইভ উইল বি ইউর রাইট অ্যান্সার পুরো করার দরকার নেই তো এখানে আমি অপশন দেখবো আমি উত্তর দেবো ক্লিয়ার চলো কবে এসেছে এন ষোলো ছয় বাইশ স্টেজ টু সিবিটি টু তে আসা প্রশ্ন আনা ছানা প্রশ্ন নয় ইয়ার কি মারা প্রশ্ন নয় চলো পরবর্তী প্রশ্ন দেখে মনে হচ্ছে বিরাট কিছু বিরাট বড় একটা অঙ্ক ভয়ঙ্কর একটা প্রশ্ন কিন্তু ভাই স্টেজ টু তে আসা প্রশ্ন একদম ইজি প্রশ্ন চলো আমার সাথে যত অঙ্ক করবে তোমার অঙ্ক দিন দিন তত ইজি হতে থাকবে যেমন তোমাদের সায়েন্সটা বুঝিয়েছি তেমন তোমাদের অঙ্ক বোঝাবো প্রথম দিন তাই একটু বেশি কথা বলতে হচ্ছে পরের দিন থেকে এত কথা হবে না ডিস্ট্রাকশন ফ্রি ক্লাস হবে অফ বাই বাই পাঁচশো বারো রুট থ্রি কত হয় আট হয় ইন্টু রুট ও বারো এইটির ওয়ান তার মানে নাইন হয় ক্লিয়ার তাহলে এইটা আমরা আগে করে নেব কি করবো এটা কাটাকুটি করবো একটু দেখো কাটাকুটি করব একটু আচ্ছা আমি বলি কি এটাকে না কাটাকুটি করার দরকার এটাকে না রেখে দাও এটাকে রেখে দিয়ে এটাকে কাটাকুটি করো কারণ কেন রেখে দেবো কারণ রেখে দেবো এই কারণে দেখো ভালো করে বোঝো যখনই কাটাকুটি করতে যাব নিচে আর একটা নাম্বার চলে আসবে তার থেকে ভালো যে একশো থাক তার থেকে ভালো একশো থাক তাই না তো এটাকে আমি কি করব দেখো ভালো করে বুঝবে টু টু ফাইভ ডিভাইডেড বাই রয়েছে টু টু ফাইভ ডিভাইডেড বাই রয়েছে আর এখানে থার্টি টু পার্সেন্ট থার্টি টু বাই একশো রয়েছে তাহলে এটাকে তুমি একটা কাজ করো এটা রেখে দাও

তাহলে দেখো সেভেন পয়েন্ট টু হচ্ছে সেভেন পয়েন্ট টু মাইনাস অফ ফর্টি এইট তাহলে মাইনাস অফ এইট থেকে তুমি যদি সেভেন পয়েন্ট টু বাদ দাও দেখে আর অর্থাৎ সামথিং তোমার যে উত্তরটা আসবে সেটা কত আসবে সামথিং তোমার যে উত্তরটা চলে আসবে মাইনাস ফর্টি পয়েন্ট এইট চলে আসবে সেভেন পয়েন্ট টু মাইনাস ফর্টি এইট অর্থাৎ ফর্টি পয়েন্ট মাইনাস ফর্টি প্রত্যেকটা সময় চেষ্টা করবে যে এই ধরনের কাটাকুটিগুলো করলে যাতে নিচে না কোনো ডিজিট থেকে যায় নিচে ডিজিট থাকলে সবসময় দশ এবং একশো রাখার চেষ্টা করবে যাতে কাটাকুটিতে তোমার সুবিধা হয় চলো পরবর্তী প্রশ্ন এ নাম্বার হইন ইনক্রিজ বাই ফর্টি সেভেন আপন ওয়ান বাই টু পার্সেন্ট ফর্টি সেভেন আপন ওয়ান বাই টু পার্সেন্ট নাম্বারটা যদি ইনক্রিজ হয় তাহলে সেটা ইনক্রিজ হয়ে কত দেবে পাঁচশো নব্বই এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি করতে হবে এটাকে ফ্র্যাকশনে পরিণত করতে হবে আমি কি বলছি এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কি করতে হবে এটাকে ফ্র্যাকশনে পরিণত করতে হবে ভাই ফ্র্যাকশনে পরিণত করতে গেলে কি করতে হবে 47 2 1 47 2 কত 7 ১৪ 4 আর হারে থাকলো 1 4 2 8 একে 9 94 একে 95 তাহলে 95 ডিভাইডেড বাই 2 হচ্ছে 100 95 ডিভাইডেড বাই 2 হচ্ছে 100 এটা আমার হচ্ছে বের 47 বাই 7214 4 428 কে 994 994 কে 995 ক্লিয়ার তাহলে 95 বাই 200 আমি করে দিলাম এটাকে আর কাটাকুটি করবে না কাটাকুটি করলে তোমারই ক্ষতি ভাই 95 বাই 200 95 বাই 200 মানে কি যদি আমি বলি যদি আমি ধরি যে আগে ছিল এটা অর্থাৎ অরিজিনাল নাম্বার অরিজিনাল নাম্বার যদি এটা হয় বৃদ্ধি যদি এটা হয় এটা ইনক্রিজ ভালো করে বুঝবে বাই হর অরিজিনাল আর এটা যেহেতু ইনক্রিজ বলেছে তাহলে আমি ধরে নিলাম এই পরিমাণটা ইনক্রিজ হয়েছে তার মানে আলটিমেট আলটিমেট নাম্বারটা কত হয়েছে নাম্বার দুশো পঁচানব্বই তাহলে ভালো করে বোঝো অরিজিনাল ছিল দুশো সেখান থেকে ইনক্রিজ হয়ে হলো কত দুশো পঁচানব্বই তাহলে আমাকে কি বলেছে পাঁচশো নব্বই আমার হয়েছে ইনক্রিজ হয়েছে তার মানে আমি বলতে পারি কি ভাই যে দুশো পঁচানব্বই রেশিও বরাবর পাঁচশো নব্বই তাহলে দুশো রেশিও বরাবর আমার কত কারণ দুশোটাই হচ্ছে আমার অরিজিনাল নাম্বার আমাকে তো অরিজিনাল নাম্বারটা খুঁজতে হবে তাহলে ভাই সাহেব হয়ে যাবে পাঁচশো নব্বই বাই দুশো পঁচানব্বই ইন্টু হচ্ছে দুশো পাঁচশো নব্বই বাই দুশো পঁচানব্বই ইন্টু হচ্ছে দুশো হ্যাঁ কি না এবার তুমি এটা কাটাকুটি করো প্রথম বুঝতে পারছো না কত দিয়ে কাটবে পাঁচ পাঁচ দিয়ে দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ আ ন 2 18 কে 19 2 কে 4 কে 5 হ্যাঁ 295 দিয়ে এটা চলে যাবে দেখো 295 2 দিয়ে এটা চলে যাচ্ছে 202 এ 400 তাহলে 400 উইল বি ইওর রাইট आंसर অপশন নাম্বার ই এ ফর অ্যাপেল অ্যাপেল উইল বি ইওর রাইট आंसर অর্থাৎ 400 উইল বি ইওর রাইট आंसर বোঝা যাচ্ছে যদি ক্লাসটিকে ভালো লাগে তোমরা মনে করো যে স্যার আপনার সায়েন্সের ক্লাসগুলোর আশেপাশে ম্যাথের ক্লাসেরও কন্টিনিউয়েশন চাই তাহলে অবশ্যই ম্যাথের ক্লাস আসতে থাকবে চলো नेक्स्ट

সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বাই একশো ইন্টু টোয়েন্টি এইট পার্সেন্ট মানে টোয়েন্টি এইট বাই একশো অফ টু ফিফটি চটপট করে ফেলো বারবার বলেছি ডাইরেক্ট কাটাকুটি না হলে পুরোটা কেটে দেবে না শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম আচ্ছা আর এবার দেখতে পাচ্ছি যে পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ দুই চোদ্দোতে আঠাশ এবার যদি এটা কাটি হ্যাঁ দু পাঁচে দশ দু তিনে ছয় পাঁচ পাঁচ কেটে দিলাম চোদ্দ দুই আঠাশ চোদ্দ তিনে বয়াল্লিশ বয়াল্লিশ উইল বি ইউর রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি আঠারো নয় দু এই পরীক্ষাতে এসেছে একদম ওয়াইসিটির বইয়ে থেকে লেখা তুমি বলবে স্যার এটাকে আপনি বাংলায় করেননি কেন ভাই এটাকে বাংলায় করলে কি দাঁড়াবে কিছুই দাঁড়াবে না তাই এটাকে ইংলিশ যেখানে যেখানে বাংলার প্রয়োজন সোমনাথ স্যার তোমাদের জন্য বাংলাতেই প্রশ্ন নিয়ে আসবে আমি কখনো বলি না যে আমার কোর্সে জয়েন করো বাংলা অথচ আমি পড়াচ্ছি ইংলিশে সেটা কখনো হয়েছে আজ পর্যন্ত হয়নি ভবিষ্যতেও হবে না বর্তমানেও হবে না চলো ইফ টেন পার্সেন্ট অফ টোয়েন্টি ফোর পার্সেন্ট ভাই কিছু কিছু অঙ্ক আমি তোমাদের ডাইরেক্ট হোমওয়ার্ক দিয়ে দেবো এটা তোমাদের ডাইরেক্ট হোমওয়ার্ক থাকবে যারা হোমওয়ার্ক জমা দেবে তাদের তারা ডিমান্ডে শোনা হবে তোমরা যারা হোমওয়ার্ক জমা দাও তাদের আমি কথা বলি তাদের সঙ্গে ভালোবাসি সেই রকম হোমওয়ার্ক যারা জমা দিচ্ছ তাদের জন্য স্পেশাল কিছু থাকবে ঠিক আছে সব সময় তো হোমওয়ার্ক অবশ্যই জমা দেবে চলো নেক্সট টু ফিফথ দেখো এই অঙ্কটা বাংলায় করা উচিত ছিল ঠিক আছে কিন্তু বাই চান্স আমি বলে দিচ্ছি বাংলায় তোমাদের টু ফিফ অফ সেভেন সেভেনটিন্থ ভালো করে বোঝো কি বলেছে টু ফিফ অফ সেভেন সেভেনটিন্থভেন মানে কি দু দুইয়ের পাঁচ এবং সেভেন বাই সেভেন্টিন সেভেন সেভেনটিন মানে সেভেন বাই সেভেন্টিন্থ ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে টু ফিফ অফ সেভেন সেভেনটিন যেরকম বলবে সেরকম অফ থ্রি ফিফথ অফ এ নাম্বার একটা নাম্বার এক্স সেটা কত দিয়েছে না এইটটি ফোর তার ফর্টি পার্সেন্ট আমাকে বুঝতে হবে ওকে চলো তাহলে এক্স ইকাল টু আমরা কি করব এইটটি ফোর এর সঙ্গে সবকটাকে উল্টে দাও তুমি পাঁচ বাই দুই সতেরো বাই সাত ইন্টু পাঁচ বাই তিন ঠিক আছে পাঁচ বাই তিন এগুলো তো উল্টে গেল এবার যে নাম্বারটা আমরা এখান থেকে পাবো তার ফর্টি পার্সেন্ট বের করতে হবে চলো চটপট করে ফেলি কাটাকুটি গুলো করা শুরু করে দাও বারো সাথে চুরাশি তাহলে সাত এখানে বারো ছয় বারো তিন ছয় তাহলে আমরা আমরা করলাম চটপট করে পেয়ে যাবো সতেরো চৌত্রিশ তাই তো এর ফর্টি পার্সেন্ট এর ফর্টি পার্সেন্ট শূন্য শূন্য দু দুয়ে চার দু পাঁচে দশ পাঁচ পাঁচ কেটে দাও চৌত্রিশ দু কত হয় চার দুই আট তিন দুয়ে ছয় আটষট্টি কি হলো ব্যাপারটা কোথায় ভুল হয়ে গেল একটু আচ্ছা চেক করবো সতেরো দুই চৌত্রিশ চৌত্রিশ ও মাঝখানে একটা পাঁচ থেকে গেছে এক্সট্রিমলি সরি এই ধরনের ছোটখাটো ভুলগুলো কিন্তু তোমাদেরও হবে সব সময় চেক করবে যখনই কাটাকুটি করবে তখনই কিন্তু জিনিসগুলো চেক করে নেবে যে কোথায় ভুল হলো এবং এগুলো একটু ফাঁকে ফাঁকে লিখবে যখন রাফ করবে না একটু ফাঁকে ফাঁকে লিখার চেষ্টা করবে তাহলে কাটাকুটি ভুল হবে না আচ্ছা দেখো এখানে একটা পাঁচ থেকে গেছে তাহলে সতেরো দুই চৌত্রিশ ইন্টু আমি পঁচিশ করে দিলাম এর ফর্টি পার্সেন্ট তাই তো তাহলে এর ফর্টি পার্সেন্ট নিলে কত হয়ে যাবে ফর্টি ডিভাইডেড বাই একশো শূন্য শূন্য কেটে দাও দু দুয়ে চার দু পাঁচে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে তিনশো চল্লিশ উইল বি ইউর রাইট অ্যান্সার দেখো ক্যালকুলেশনটা কত ইজি হয়ে গেল তোমাকে তো বলেনি কেউ এটা গুণ করতে তুমি গুণ করে আবার তার ফর্টি পার্সেন্ট করবে কি দরকার তোমাকে বলেছে ভাইয়ের এর ফর্টি পার্সেন্ট কত এক্সাক্টলি মানেটা কি দাঁড়াচ্ছে এই যে পাবো এর ফর্টি পার্সেন্ট এর ফর্টি পার্সেন্ট তোমাকে বের করতে হবে তাহলে আমি এখান থেকে বের করে ফর্টি পার্সেন্ট করে কাটাকুটি করে তারপর গুণ করবো তাই না সেটাই তো বুদ্ধিমানের কাজ অপশন ডি ডি ফর ডি ফর ডোনা গাঙ্গুলি ইওর রাইট অ্যান্সার চলো নেক্সট সাতানব্বই নম্বর প্রশ্ন কি বলেছে ফিফটি পার্সেন্ট অফ সাতানব্বই মানে তোমাদের বইয়ের সাতানব্বই নম্বর ঠিক আছে কারণ বইয়ের নম্বর ধরে ধরে তোমাদের করতে সুবিধা হবে তাই এখানে বইয়ের নম্বরগুলো ধরে ধরে দেওয়া ফিফটি পার্সেন্ট অফ এ নাম্বার ইজ টোয়েন্টি ওয়ান লেস দেন ফোর ফিফথ অফ দ্যাট নাম্বার চলো ঠিক আছে যেরকম অঙ্ক বলবে সেরকম সাজাবে

-3x কত হচ্ছে -210 কেটে দাও 10টা এদিকে কি করলাম গুণ করে দিলাম দেখো কোনো কিছু স্টেপ জাম্প করব না একদম বেসিক বলবো তারপর আস্তে আস্তে ক্যালকুলেশন করব আমি জানি তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ তোমরা একটু অনেকেই আছো অঙ্কেতে টুক করে আবার অনেকেই আছো অঙ্কেতে একটু খাটো আমি ভাই সবার জন্য যারা অঙ্কে ভালো তারা এখান থেকে চট করে চলে যাবে স্পিডে যারা ভালো না তারা আস্তে আস্তে সোমনাথ স্যারের ক্লাস করো আমি জানি যে আমি যখন একদম প্রথম আমিও সায়েন্সে পড়েছি যদিও তবু আমি ফিজিক্স অনার্স কমপ্লিট করেছি তারপরে আমি যখন মানে প্রথম অঙ্ক করতাম কম্পিটিভ ফিল্ডে তখন কিন্তু আমিও আস্তে আস্তে করতাম তাই তোমাদেরও বলি আস্তে আস্তে করো পর পর স্পিড বাড়ো যখন তুমি শিখছো তখন স্পিডের দিকে নজর দিও না শেখা কমপ্লিট করো দেন স্পিড ইমপ্রুভ করো এই অঙ্কটা করতে কত সময় যাবে তোমাদের যদি আমি না শিখাই

টোয়েন্টি হচ্ছে সেটা কত না কুড়ি তাহলে ভাই এটা কাটাকুটি করে দাও কাটাকুটি করার দরকার নেই একদম এদিকে নিয়ে চলে আসো কুড়ি একশো ডিভাইডেড বাই টোয়েন্টি এইট তোমরা এখান থেকেও কাটাকুটি করতে পারো বাট আমি একদম ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কি হবে দেখো আমি বলতে পারি দুই চোদ্দে আঠাশ আর হচ্ছে দুই দশে কুড়ি তার মানে এই যে নাম্বারটা এটাই তো এক্সাক্টলি নাম্বার তাহলে এই নাম্বারের ফর্টি নাইন পার্সেন্ট এটা যদি গুণ করেছো তো তুমি মরেছো

ব্যাপারটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ফাইভ হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ও ফাইভ হান্ডেড মানে কত আড়াইশো ফিফটি পার্সেন্ট ফাইভ হান্ড্রেড মানে কত ফিফটি পার্সেন্ট ফাইভ হান্ড্রেড মানে আড়াইশো আড়াইশো কোল্ড কি বলেছে না এইটা ইনটু এর এক্স পার্সেন্ট এর কত পার্সেন্ট তার মানে এর এক্স পার্সেন্ট এর এক্স পার্সেন্ট এবার শূন্য শূন্য তুমি কেটে দাও আর পঁচিশে থেকে পঁচিশ তুমি করে দাও তার মানে কত পার্সেন্ট হলো তার মানে ভাই হয়ে গেল টেন পার্সেন্ট তোমাকে তো আমি কি করেছিলাম এক্স বাই একশো করে দিয়েছিলাম তাহলে শুধু এক্স ওয়ান বাই টেন দাঁড়িয়েছে কিন্তু তোমাকে তো এক্স পার্সেন্ট বলেছে তার মানে টেন পার্সেন্ট হবে ঠিক আছে এইগুলো কিন্তু অনেক সময় চলে আসে টাইপ টু তে আমরা চলে এসেছি নাম্বার ইনক্রিজ অর ডিক্রিজ দেখো কোনো একটা পার্টিকুলার নাম্বার থেকে যখন নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ হবে তখন সেই প্যাটার্নটাকে আমরা কি বলবো নাম্বার ইনক্রিজ বা ডিক্রিজ আমরা সেই প্যাটার্নটাকে কিন্তু বলবো ঠিক আছে চলো এই প্যাটার্নটাও আমরা কিন্তু আজকে করে ফেলেছি কি বলছে দেখো বাংলায় ট্রান্সলেট করা রয়েছে একটি সংখ্যার এইট পার্সেন্ট এবং এইট পার্সেন্টের মধ্যে পার্থক্য হলো তিনশো তোমাকে দিয়েছে কি দেখো ভালো করে খেয়াল করবে একটি সংখ্যার সেই সংখ্যার ফিফটি এইট পার্সেন্ট ভালো প্রশ্ন দেখো তোমার নাইনটি থ্রি নম্বর প্রশ্ন তার মানে মাঝখানে কিন্তু অন্য প্রশ্ন তোমাদের ওয়াইসিটি ঢুকিয়ে দিয়েছিল সোমনাথ সেইগুলোকে আলাদা আলাদা করে প্যাটার্ন করছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাই তোমার কি হয় তাই তোমার বুঝতে সুবিধা হয় ক্লিয়ার তাহলে আমি কি করবো ফর্টি এইট পার্সেন্ট এবং থার্টি এইট পার্সেন্টের মধ্যে পার্থক্য তাহলে যেহেতু পার্থক্য আমি পার্থক্য বের করো ফর্টি এইট পার্সেন্ট মাইনাস থার্টি এইট পার্সেন্ট তিনশো চুয়ান্ন রেশিও বরাবর অর্থাৎ টেন পার্সেন্ট মানে আমি কি বলতে পারি তিনশো চুয়ান্ন অর্থাৎ ওয়ান পার্সেন্ট মানে আমি কি বলতে পারি তিনশো চুয়ান্ন ডিভাইডেড বাই দশ অর্থাৎ ফিফটি এইট পার্সেন্ট মানে আমি কি বলতে পারি ফিফটি এইট পার্সেন্ট মানে আমি কি বলতে পারি তিনশো চুয়ান্ন

কাটাগুটি করে নিচে যদি তোমার দুই 5 এ চলে আসে তবে 5 দিয়ে ভাগ করতে হবে গুণও করতে হবে ভাগও করতে হবে কি দরকার 10 আছে ওকে ছেড়ে দাও না কমপ্লিটলি ডিভিজিবল তো হবে না কারণ প্রত্যেকটা অপশন ফ্র্যাকশন রয়েছে মানে পয়েন্ট রয়েছে ডি ফর ডোনা আঙ্গুলে রাইট आंसर चलो नेक्स्ट দুটি সংখ্যা এ এবং বি একটি তৃতীয় সংখ্যা সি থেকে খুব ভালো একটা প্রশ্ন দেখো দুটি সংখ্যা এ এবং বি দুটো সংখ্যা দিয়েছে কি এ এবং বি তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ফিফটিন পার্সেন্ট এবং থার্টি টু পার্সেন্ট কম তাহলে সংখ্যা এ থেকে বি সংখ্যা কত শতাংশ কম সংখ্যা এ থেকে বি সংখ্যা মানে কি বলেছে ইংলিশটা পড়ো হোয়াট পার্সেন্টেজ নাম্বার বিস দেন নাম্বারে বি এর থেকে কত কম তাহলে ভালো করে বোঝো এ একটা নাম্বার বি একটা নাম্বার আর সি একটা আর একটা নাম্বার এবার এ এবং বি একটি তৃতীয় সংখ্যা সি থেকে ফিফটিন পার্সেন্ট এবং থার্টি টু পার্সেন্ট কম অর্থাৎ সি যদি আমি ধরে নিই একশো তাহলে এটা কত কম না এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট কম ফিফটিন পার্সেন্ট কম মানে কত এইটটি ফাইভ তার মানে এ হচ্ছে এইটটি ফাইভ আর বি কত থার্টি টু পার্সেন্ট কম থার্টি টু পার্সেন্ট কম মানে কত থার্টি টু পার্সেন্ট কম মানে হচ্ছে তোমার আমি বলতে পারি একশো মাইনাস থার্টি টু করবে থার্টি টু পার্সেন্ট মানে কত একশো মাইনাস থার্টি টু অর্থাৎ সিক্সটি এইট ক্লিয়ার হয়েছে এইটা গেলে হচ্ছে আমার নাম্বার এবার দেখো কি বলেছে বলেছে হোয়াট পারসেন্টেজ নাম্বার বি লেস দেন নাম্বারে অর্থাৎ এ থেকে বি কত কম এ থেকে বি কত কম অর্থাৎ আটষট্টি পঁচাশি এর থেকে কত শতাংশ কম ভালো করে বোঝো তাহলে আটষট্টি এর থেকে কত কম তাহলে পঁচাশির দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি আবার তোমাদের শর্টকাটেও করাচ্ছি পঁচাশির থেকে আটষট্টি কত কম পঁচাশির থেকে আটষট্টি কত কম তাহলে পঁচাশি মাইনাস আটষট্টি পঁচাশির থেকে আটষট্টি সতেরো কম

ভেরি ইজি প্রশ্ন দেখো কি বলেছে বলেছে যখন একশো ছয় সাবস্ট্রাক্টেড করা হয় ফ্রম এ নাম্বার ইট রিডিউসেস টু ইটস ফর্টি সেভেন ভাই ভালো করে বোঝো যখন একটি সংখ্যা থেকে একশো ছয় বিয়োগ করা হয় তখন এটি তার ফর্টি সেভেন পার্সেন্টে কমে যায় ঠিক আছে ইটস রিডিউসেস টু ইটস ফর্টি সেভেন পার্সেন্ট মানে এটা এটা তার ফর্টি সেভেন পার্সেন্ট কমে যায় ফর্টি সেভেন পার্সেন্ট কমে যায় মানে কি যদি আমার সংখ্যাটা একশো থাকে এটা ফর্টি সেভেন আচ্ছা ফর্টি সেভেন পার্সেন্টে কমে যায় তার মানে ফর্টি সেভেন হয়ে যাচ্ছে টু ইটস ফর্টি সেভেন ইটস ফর্টি সেভেন মানে এটা ফর্টি সেভেন হচ্ছে যদি এই নাম্বারটা ফর্টি সেভেন হয়ে যায় কেন না এখান থেকে একশো ছয় মাইনাস করা হচ্ছে তাহলে আলটিমেটলি কত মাইনাস হয়েছে একশো মাইনাস ফর্টি সেভেন অর্থাৎ ফিফটি থ্রি মাইনাস হয়েছে কিন্তু আমাকে প্রশ্নে কত বলেছে একশো ছয় মাইনাস হয়েছে তার মানে ভাই আমি কি বলতে পারি যে ফিফটি থ্রি রেশিও বরাবর একশো ছয়

এবার তুমি দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও আর এই শূন্যটাকে কেটে দেবে হ্যাঁ শূন্যটা কেটে দিলে কোনো অসুবিধা নেই পাঁচ দুই দশ পাঁচ দুই দশ একে এগারো এক পনেরো পাঁচ তিনে পনেরো দুই দুই কেটে তেইশ তেইশ উইল উইল বি বি রাইট রাইট সি চায়না উইলবি ক্লিয়ার হয়েছে টু ইটস ফর্টি সেভেন বলেছে মানে ফর্টি সেভেন হয়ে যাবে যদি নাম্বারটা একশো থাকে তাহলে সেটা ফর্টি সেভেন হয়ে যাবে আমি সেই প্রথম অঙ্কে দেখেছিলাম মনে আছে ফর্টি সেভেন পার্সেন্ট তার মানে কি এখানে তো বলেনি যে ফর্টি সেভেন পার্সেন্ট রিডিউস হয়ে যাবে বলেছে ফর্টি সেভেন পার্সেন্ট হয়ে যাবে তার মানে এই নাম্বারটা যদি আমার অরিজিনাল নাম্বার হয় বোঝো ভালো করে এই নাম্বারটা যদি অরিজিনাল নাম্বার হয় এইটা এইটা হচ্ছে হচ্ছে বর্তমান নাম্বার নাম্বার কারেন্ট তাহলে কত কমলো ফিফটি থ্রি কমলো কিন্তু আমাকে কি বলেছে একশো ছয় মাইনাস করেছে এই যে একশো ছয় বিয়োগ করা হয়েছে তাহলে ফিফটি থ্রি এসো বরাবর একশো অরিজিনাল নাম্বার কত একশো তাহলে একশো এসো বরাবর কত একশো এসে বরাবর বেরিয়ে গেল আমার দুশো এবার দুশো যদি একশো এসে বরাবর বেরিয়ে যায় তাহলে

দরকার পড়বে একটু আগে এরকম একটা প্রশ্ন করেছি যে ফর্টি পার্সেন্ট অফ এ নাম্বার এরকম একটা অঙ্ক করেছি আমরা তাই এটাও কিন্তু করার দরকার নেই একদম একদম নিজেরা নিজেরা পারবে হোমওয়ার্কে আমাকে জানাবে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে একটি সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট অন্য সংখ্যা থার্টি পার্সেন্টের সমান তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত করতে হবে কি করতে হবে কি করার দরকারই নেই থার্টি ফাইভ পার্সেন্ট অফ এক্স ইজ ইকুয়াল টু থার্টি পার্সেন্ট অফ ওয়াই তাহলে পার্সেন্টেজ তো থাকবে না তাহলে কোথায় দাও সাত পাঁচে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এক্স বাই ওয়াই টু কি হয়ে যাবে সিক্স বাই সেভেন অর্থাৎ এক্স বাই ওয়াই বা প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা অনুপাত সিক্স ইজ টু সেভেন চলো নেক্সট প্রশ্ন ইফ ওয়ান ফোর্থ অফ হাফ অফ এ নাম্বার ইজ টোয়েন্টি ফাইভ ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ অফ হাফ অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে কি করবো পঁচিশ ছাড়া একশো দুইশো এক্স ইকোয়াল টু দুশো কারণ এগুলো তো গুণ হয়ে যাবে এখানটা তাহলে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার টোয়েন্টি পার্সেন্ট অফ দ্যাট নাম্বার কত হয়ে যাবে কুড়ি দুগুণে চল্লিশ একদমই জি এ ফর অ্যাপ চল নেক্সট প্রশ্ন কি বলেছে বলেছে একই সংখ্যার এইট্টি টু পার্সেন্ট এবং সেভেন্টি থ্রু পার্সেন্টের মধ্যে পার্থক্য আবার দেখো সেম প্যাটার্নের অঙ্ক একদম বলেছি আজকের প্যাটার্ন হবে সেম প্যাটার্নের অঙ্ক হবে কোনো কথা হবে না

নয় বাহাত্তর আর আসতে চৌষট্টি চার হায় থাকলো ছয় আট চারে বত্রিশ বত্রিশ ছয় আটত্রিশ তিনশো চুরাশি উইল বি ইউর রাইট অ্যান্সার বি ফর ব্যাচেলার উইল বি ইউর রাইট চলো সঠিক উত্তর বি ক্লাসটিকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে এই ধরনের ক্লাস আরো হতে থাকবে একদম দেখো সুন্দর করে বাংলা এবং ইংলিশ ডুয়েল ল্যাঙ্গুয়েজে তোমাদের চলছে বাট আমি ম্যাক্সিমাম সময় কিন্তু বাংলাতেই করাই কিন্তু কেন বাংলাটা ইংলিশটা রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় বিশেষ করে কিন্তু আমি ম্যাক্সিমামটা বাংলাতেই করাই মানে আমার কোর্সের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে পরের দিন আমরা বাকি অঙ্কগুলো দেখব এগুলো চাইলে তোমরা হোমওয়ার্কও করতে পারো এই পিডিএফটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা হোমওয়ার্কও করতে পারো ঠিক আছে এই অঙ্কগুলো আমরা পরের দিন দেখবো সবাই খুব ভালো দেখো পরের দিন অন্যান্য টাইপের সাথে এই টাইপগুলো আমরা দেখে নেবো থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থেকো সবাই ক্লাসটি কেমন লাগলো জানিও আর যারা আমার পেইড ব্যাচে এক্সক্লুসিভলি ভর্তি হতে চাও পেইড ব্যাচে তারা কিন্তু অবশ্যই পেড ব্যাচের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে নাও এনটিপিসি এক্সক্লুসিভ ক্লাস চলছে যারা কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে হয়ে যাবে তারাও কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে পারো শুধু সায়েন্স স্পেশাল ব্যাচেও ভর্তি হতে পারো ঠিক আছে ম্যাথ জিয়ের কোনো স্পেশাল ব্যাচ নেই যারা ম্যাথ যে স্পেশাল ব্যাচ চাইছো তাদের জন্য হয়তো আগামী দিনে লঞ্চ হবে বাট এই মুহূর্তে ম্যাথ এর কোনো স্পেশাল ব্যাচ নেই থ্যাংক ইউ প্রত্যেক